আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে তোমাদের ইংরেজির উপর প্রধান 10টি টপিকস তোমাদের সাথে শেয়ার করব। যে 10টি টপিক ছাড়া তোমার ইংলিশ প্রস্তুতি কখনোই সম্পূর্ণ হবে না, ইভেন তুমি চান্স পর্যন্ত পাবে না। কেনই কথা বললাম যে অ্যাডমিশন টেস্টে ইংরেজি খুব বেশি ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট, বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য, কেননা তারা 90% শিক্ষার্থী ফেল করে ইংরেজিতে, যার কারণে কিন্তু তাদের চান্স হয় না। তো ঠিক এরকমই 10টি ইম্পর্টেন্ট টপিকস তোমাদের সাথে ইংলিশে শেয়ার করব, যেগুলো তোমাদের বাধ্যতামূলকভাবে শেষ করতে হবে, সেই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। তো সেই সংক্রান্ত মূলত আজকের এই ভিডিওটি। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাডমিশন সংক্রান্ত নানা রকম প্রস্তুতিমূলক ক্লাস, ভর্তি তথ্য, আপডেট পেতে এই চ্যানেলটি তোমাদের কাজে আসবে, তাই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো চলো আমরা সেই 10টি টপিকস দেখে নেই। শুরুতে দেখতে পাচ্ছ পার্টস অফ স্পিচ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টি, পার্টস অফ স্পিচ আমার এটি মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা সকলে জানো যে পার্ট অফ স্পিচ রয়েছে মোট 8 প্রকার। 8 প্রকার সম্পর্কে তোমার প্রাথমিক ধারণা খুব ভালোভাবেই থাকতে হবে। এখন যদি বলো ভাইয়া এই 8 প্রকারের মধ্যে আপনি টপ কয়েকটা বলেন, তাহলে টপ বা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই 4টি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। এই তিনটাকে আমি এক ক্যাটাগরিতে ফেলি, এই তিনটা জানতে হবে। ভার্ব তো নিজে একটি বিশাল অংশ, কারণ উইদাউট ভার্ব ইউ ক্যান্ট ইমাজিন ইংলিশ গ্রামার, মানে ভার্ব ছাড়া তো কোনো কিছু হয়ই না। তো তোমাকে হচ্ছে যে পার্ট অফ স্পিচ থেকে যদি আমি বলি, এই 4টি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। অনেকে হয়তো ভাবছো ভাইয়া প্রিপোজিশন কোথায়, তো সেটি আছে, এই বিষয়ে পরে বলছি, কেন এটি পার্ট অফ স্পিচের অন্তর্ভুক্ত নয়, মানে অন্তর্ভুক্ত হয় বাট আমি কেন করিনি সেটি পরে বুঝিয়ে বলছি। তো এরপর 2 নম্বর টপিকসটি হচ্ছে টেন্স, রাইট ফর্ম, ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এই সবগুলো একই কোয়ালিটির, একই ধাঁচের। দেখো টেন্স তোমার ভালো জানা থাকলে তুমি রাইট ফর্মস ভার্ব ভালো পারবে, রাইট ফর্ম ভার্বস ভালো পারলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, যাই বলি না কেন এই সব কিছু ইনক্লুডেড হচ্ছে টেন্সের সাথে আর ভার্বের সাথে। তো এই বিষয়গুলো হচ্ছে ইংলিশ গ্রামারের একদম বেসিক জিনিস, এই বিষয়গুলো ছাড়া তুমি কোনোভাবেই ইংলিশে ভালো করতে পারবে না। এই বিষয়গুলো তোমাকে জানতেই হবে, টেন্স জানতে হবে, ভার্ব জানতে হবে, এবং টেন্স এবং ভার্বের কম্বিনেশনই হচ্ছে মূলত রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে। তো 1 এবং 2 খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে যে কোনো মূল্যেই কভার করতে হবে খুব শক্তভাবে। 3 নম্বর দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কিন্তু অনেক বিষয় ইনক্লুড থাকে, সব বেসিক জিনিস যেগুলো আমরা ক্লাস 6 থেকে পড়ে এসেছি। এর মধ্যে কি কি থাকবে, ভয়েস থাকবে, ন্যারেশন থাকবে, ডিগ্রি থাকবে, কন্ডিশনাল সেন্টেন্স থাকবে, সবচেয়ে সহজ ইংলিশ গ্রামারে কন্ডিশনাল সেন্টেন্স। এরপর আছে যে 3 প্রকার সেন্টেন্স যেটা আমরা জানি, সহজ ভাষায় আমি বলে দিই, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ট্যাগ কোশ্চেন। আর একটি বিষয় হচ্ছে যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এই বিষয়গুলো, তো এগুলো খুবই বেসিক জিনিস। এখন তোমরা বলতে পারো ভাই আপনি তো অনেকগুলো টপিক্সের নাম বললেন, অথচ এটি কিন্তু একটি টপিক্সের নাম, যদি একটি টপিক্স হতো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে এই সব কিছু ইনক্লুডেড, এগুলো খুবই সহজ এবং এমসিকিউ আকারে প্রশ্নগুলো আসলে অপশন দেখেই কিন্তু খুব সহজেই পারা যায়। আর এই বিষয়গুলো মূলত কাদের জন্য ইম্পর্টেন্ট, 3 নম্বরটি যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় আরইউতে পরীক্ষা দিবে তাদের জন্য, যারা জিএসটিতে পরীক্ষা দিবে তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 3 নম্বর পার্টটি, ঠিক আছে। এগুলো একদম বেসিক জিনিস, তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এরপর 4 নম্বরে দেখো আমি প্রিপোজিশন রেখেছি, এটি এমন একটি টপিকস যেটি ইংলিশ পরীক্ষা হলে সেখানে 100% প্রশ্ন আসবে, মানে 100% তোমাকে এনশিওর করা যায় না প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবে, তুমি পড়লে কখনো লজ করবে না। তো প্রিপোজিশন নিয়ে কিন্তু আমি একটি ক্লাস অলরেডি দিয়েছি, একটি ছোট্ট ক্লাস, ওটিকে ট্রায়াল ক্লাসের মতো, সেটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকলো, দেখে নিও। প্রিপোজিশন পড়তে হবে। এরপর 5 নম্বর যেটি দেখে তোমরা সবচেয়ে বেশি ভয় পাও, সিনোনিমস, অ্যান্টোনিমস, ভালো লাগুক আর না লাগুক এত কিছু দেখার সময় নেই, তোমাকে সিনোনিম অ্যান্টোনিমস পড়তেই হবে, কেননা এখানে সবচেয়ে বেশি মার্কস থাকে। ধরো কথার কথা যদি এখান থেকে একটা আসে, এখান থেকে একটা আসে, দুইটা তো সর্বনিম্ন, আবার 2টা 2টা 4টা করে আসতে পারে, সেটি মার্কসের উপর ডিপেন্ড করছে কোথায় কত মার্কস থাকে ইংলিশে। তো এটি অবশ্যই তোমরা পড়বা, বুঝে বুঝে পড়বা, কোনো ওয়ার্ড মিনিং লিখে লিখে পড়বা, দাঁড়িয়ে বসে যেভাবে হোক তোমাকে মনে রাখতেই হবে। এরপর হচ্ছে গ্রুপ ভার্বস, যেটি ভোকাবুলারির অন্যতম একটি অংশ। এই গ্রুপ ভার্বস কিন্তু এ থেকে জেড পর্যন্ত বিভিন্ন লেটার দিয়ে বইয়ে দেখবা,
সুন্দর করে বর্ণনা করা রয়েছে কোন গ্রুপ ভার্বস দিয়ে কি অর্থ প্রকাশ করে, ঠিক আছে? এগুলো খুব ভালোভাবে জানতে হবে এবং এগুলো পরীক্ষায় খুব আসে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করতে চাও, ঢাকা সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে, এগুলো তো লাগবেই, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিমস, গ্রুপ ভার্বস। এরপর হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ইয়েস এটিও লাগবে। ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস খুব ইম্পর্ট্যান্ট, সবই ইম্পর্ট্যান্ট, তাই আমি তো এখানে লিখেছি। এরপর হচ্ছে সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশন, এখানে আরেকটি কথা লিখলেও ভালো হতো, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, এরকম প্রশ্ন খুব আসে। ধরো ফিলিং দ্য ব্ল্যাঙ্কের কথাই বলি এটার বদলে, তো ফিলিং দ্য ব্ল্যাঙ্কে তোমাকে হচ্ছে কি অনেক প্রশ্ন দেওয়া থাকবে, মানে এরকম অনেক প্রশ্ন আসে, সেখানে ভার্ব ভুল দেওয়া থাকবে, তোমাকে সঠিক ভার্বটি খুঁজে বের করতে হবে, কোথাও সাবজেক্টের গরমিল থাকবে, অর্থাৎ এগুলো দ্বারা তোমার হচ্ছে বেসিক টেস্ট করা হবে পরীক্ষায়, যে এখানে তোমাকে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক কোন অর্থটি বসালে, কোন সাবজেক্টে নিলে, কোন ভার্বটি নিলে সেন্টেন্সটি একদম কারেক্ট হয়, সুন্দর হয়, কোন শব্দকে ওখানে ব্যবহার করতে হবে, এইসব বিষয় ফিলিং দ্য ব্ল্যাঙ্কে থাকবে। এরপর হচ্ছে 9 নম্বর, কারেক্ট স্পেলিং মাস্ট বি আসবে, কারেক্ট স্পেলিং অবশ্যই পড়তে হবে, কারেক্ট স্পেলিং তোমাদের অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, এমনি দেখে দেখে পড়বা জীবনে তুমি পারবা না। কারেক্ট স্পেলিং প্রতিটা তুমি দেখবা লিখে লিখে, এই কারেক্ট স্পেলিং পড়লে অনেক কিছু হয়ে যাবে, একসাথে স্পেলিং পড়ার সময় শব্দের মানেটা জেনে গেলা, স্পেলিংটা জেনে গেলা, তাহলে একসাথে দুটি কাজ হয়ে গেল। ক্লোজ অ্যান্ড ফ্রেজেস, ক্লোজ অ্যান্ড ফ্রেজ এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আর ইউর জন্য ইম্পর্ট্যান্ট, জিএসটির জন্য ইম্পর্ট্যান্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব কম আসে। তারপর হচ্ছে যে সিইউ, জেইউ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, আর রাবিতে প্রচুর প্রশ্ন আসে, আমি নিজে রাবিতে পড়ি তাই আমি জানি রাবিতে কেমন প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে। তো এই 10টি টপিকস কিন্তু হলে 10টি টপিক মাস্ট বি তোমাকে পড়তেই হবে, স্কিপ করার কোনো সুযোগ নেই। এরপর এডিশনাল কিছু টপিকস রয়েছে, এগুলো আমি 10টির মধ্যে লিখিনি, বাইরে লিখেছি, এগুলো পড়তে হবে, যেহেতু আমি 10টির কথা বলেছি তাই ফর্মালিটিস মেনটেন করার জন্য 10 পর্যন্ত সিরিয়াল করেছি। এরপর দেখো আর্টিকেল আছে, এই এ অ্যান দিয়ে কত পড়বার, আরেকটি হচ্ছে ক্রস, এগুলো আসবে, এগুলো তো খুবই কমন বিষয়, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, বিগত বছরের প্রশ্ন প্রচুর প্র্যাকটিস করবা। ট্রান্সলেশন, এখানে তোমার শেখানোর কিছু নেই, ট্রান্সলেশন প্রচুর প্র্যাকটিসের বিষয়, আর ট্রান্সলেশন সবসময় হচ্ছে ভাবানুবাদ করবা, আক্ষরিক অনুবাদ করবা না, আক্ষরিক অনুবাদ যদি করো, ধরো কমন সেন্টেন্স আই ইট রাইস, আক্ষরিক অনুবাদ করলে কি হবে, আমি লিখলা, এখানে লিখলা খাই, তারপর লিখলা ভাত, এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, যে যেভাবে আছে ওভাবে করো, এভাবে করলে আসলে ট্রান্সলেশন হয় না, ভাবানুবাদ করতে হবে, আমি ভাত খাই, এরকম ট্রান্সলেশনে অনেক প্রবাদ থাকবে, সেগুলো দিয়ে ট্রান্সলেট করতে হবে, প্রবাদ আসলে ডিরেক্ট উত্তর হয় না, একটু ভাবানুবাদ টাইপের হয়। এরপর আছে তোমার পিন্ট পয়েন্ট ইরর, তো এগুলো তো তোমাকে করতেই হবে, ঠিক আছে? তো এই টপিকসগুলো বললাম, এই টপিকসগুলো মাস্ট বি তোমাকে কভার করতেই হবে যে কোনো মূল্যে, ঠিক আছে? তো এগুলোর উপর আমি চেষ্টা করব তোমাদের ক্লাস নেওয়ার জন্য, যাতে তোমরা বুঝতে পারো, বিশেষ করে বেশি বেশি প্র্যাকটিস ক্লাস নেব, কেননা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শিখবা। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি এই 10টি টপিকস। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই নিয়মিত ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।